দেশে গত 10 বছর ধরে জমজমাট ইলিশের বাজার চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে 2019 সাল থেকে। তবে ভিন্ন চিত্র এবছর, তাই আগামী 12ই অক্টোবর থেকে শুরু হবে মাছ ধরার নিষেধাজ্ঞা। এই সিদ্ধান্ত পেছানোর দাবি জানিয়েছেন বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে নগরীর পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। আমরা সরকারের মৎস্য বিভাগের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে 12ই অক্টোবর সরকারের যে নিষেধাজ্ঞা শুরু হতে হচ্ছে তা এক মাস পরে অর্থাৎ 12ই নভেম্বর থেকে শুরু করার অনুরোধ জানাচ্ছি। এদিকে নিষেধাজ্ঞা পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে রফতানির সময়সীমার বিষয়টি মাঠ পর্যায়ে আলোচনা করে দেওয়া উচিত বলে দাবি জেলা মৎস্য কর্মকর্তার। এটা অবশ্যই আমাদের সাথে না হলেও অন্তত আন্ত মন্ত্রণালয়ে যে বিষয়গুলো থাকে সে ব্যাপারে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা নিলে আমার মনে হয় যে মাঠ পর্যায়ে একটি কার্যকরী সুফল পাওয়া যায়। গত 5 দিনে বরিশাল থেকে ভারতে 40 মেট্রিক টন মাছ রপ্তানি হয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।